ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক অভিযানে 573 পিসি বা 20 কেজি গাঁজা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান ওরফে পাগলা মিজান এবং তার সহযোগী মনির সহ 6 জনকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ। শুক্রবার কসবা পৌর এলাকার শান্তিপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মিজানুর রহমান কসবা পৌর এলাকায় 9 নং ওয়ার্ড কাঞ্চনমুড়ি গ্রামের মরহুম আব্দুল হেকিম মেম্বারের কনিষ্ঠ ছেলে। পুলিশ জানায় সে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী, বিশেষ অভিযানে তাকে আটক করা হয়েছে। এছাড়া শান্তিপাড়া রাস্তায় তল্লাশি চালিয়ে ইয়াবা সহ হাতে নাতে আটক করা হয় মনিরকে। এদিকে কুটি ইউনিয়নের রানিয়ারা থেকে 20 কেজি গাঁজা সহ আরও 3 জন এবং উপজেলার খারেরা গ্রাম থেকে 7 পিস ইয়াবা সহ অপর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর ভুঁইয়া জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।